নমস্কার বন্ধুরা আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওতে আপনাদের জন্য একটি দুর্দান্ত সুখবর আছে সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি এবার কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন তার আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষি বিভাগের পক্ষ থেকে কিছুদিন আগেই ভর্তুকিতে কৃষিযন্ত্রপাতি ক্রয়ের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এবং ইতিমধ্যে আবেদনও শুরু হয়ে গেছে পঞ্চাশ থেকে আশি শতাংশ ভর্তুকিতে আপনারা বিভিন্ন কৃষি যন্ত্রপাতি ক্রয় করতে পারবেন কোন কোন কৃষি যন্ত্রপাতির ক্ষেত্রে কত পার্সেন্ট ছাড় আছে মানে কত শতাংশ আপনি ভর্তুকি পাবেন সেই সম্পর্কেও তথ্য আজকের ভিডিওতে আপনাদের আমি দেব আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের পক্ষ থেকে প্রত্যেক বছরই এই ধরনের আবেদন প্রক্রিয়া গ্রহণ করা হয় এবং প্রত্যেকবারেই প্রচুর পরিমাণ কৃষক বন্ধু এতে উপকৃত হয়ে থাকেন কৃষি যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে আবেদন আবেদন প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ অনলাইন আপনি অনলাইনে করবেন সেই সম্পর্কিত ভিডিও যদি আপনি চেয়ে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন আমি আপনাদের ভিডিও দিয়ে দেখিয়ে দেবো কিভাবে আপনারা অনলাইনে ভর্তুকিযুক্ত কৃষি যন্ত্রপাতির জন্য আবেদন করবেন তো চলুন আজকের ভিডিওর মূল বিষয়বস্তুতে ফিরে যাওয়া যাক ভর্তুকিযুক্ত কৃষি যন্ত্রপাতি সম্পর্কে আমরা ডিটেলসে জেনে নিই প্রথমেই আপনারা এই বিজ্ঞপ্তিটা দেখুন কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার সরকারি ভর্তুকিতে কৃষিযন্ত্র ক্রয় ও কৃষিযন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপন আগ্রহী কৃষক বন্ধুরা অনলাইনে মাটির কথা ডট ডট জিওভি ডট ইন পোর্টালের মাধ্যমে কুড়ি আট দু থেকে নয় নয় দু তারিখের মধ্যে আবেদন করুন অনলাইনে জমা আবেদনপত্রের প্রতিলিপির সাথে প্রয়োজনীয় নথিসহ এফএসএসএম ও ওটিএ এসএফআই স্কিমের ক্ষেত্রে ব্লক কৃষি অফিসে এবং সিএইচসি ও এফ বা এফ স্কিমের ক্ষেত্রে জেলা কৃষি অফিসে অবশ্যই দশ নয় দু হাজার চব্বিশের মধ্যে জমা করুন আপনারা কিন্তু এর মাধ্যমে ব্যাটারি স্প্রেয়ার সেই সঙ্গে সোলার পাম্প ড্রোন কিংবা বিভিন্ন মাড়াই মেশিন পাওয়ার টিলার সেই সঙ্গে ধান কাটাই বা হারভেস্টার মেশিন ইত্যাদি নানা ধরনের কৃষি যন্ত্রপাতির জন্য আবেদন করতে পারবেন তো কোন কোন কৃষি যন্ত্রপাতির ক্ষেত্রে কত শতাংশ ছাড় সেটা জানার আগে আপনাদের আমি জানিয়ে দেবো যে এই কৃষি যন্ত্রপাতি পাওয়ার জন্য আবেদন করতে গেলে কোন কোন ডকুমেন্টস লাগবে এবং কারা কারা আবেদন করতে পারবেন তো দেখুন সরকারি কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের মাধ্যমে ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের আবেদনের জন্য নিম্নলিখিত তথ্য ও ডকুমেন্ট নিয়ে নিকটবর্তী যে কোনো বাংলা সহায়তা কেন্দ্র বা বিএসকেতে বা স্থানীয় কম্পিউটার সেন্টার কিংবা নিজস্ব কম্পিউটারের মাধ্যমেও ব্লক কৃষি অফিসেও গিয়ে আপনি কিন্তু আবেদন করতে পারবেন আবেদন করার জন্য আপনাকে যে ডকুমেন্টসগুলো দিতে হবে ভোটার কার্ড আধার কার্ড বিবাহিতদের ক্ষেত্রে স্বামী স্ত্রী দুজনের দিতে হবে চালু ব্যাংকের পাসবই দিতে হবে চালু মোবাইল নম্বর দিতে হবে জমির পর্চা মানে আর আর দিতে হবে আপনাকে সেই সঙ্গে কৃষক বন্ধু নতুন নিবন্ধীকৃত নম্বর অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে আপনি যদি একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনাকে আপনার কৃষক বন্ধু আইডিটা দিতে হবে তিন কপি সাম্প্রতিক তোলা ছবি পাসপোর্ট সাইজের দিতে হবে এস টি এস সি ও সার্টিফিকেট যদি থেকে থাকে মানে আপনি যদি এই সার্টিফিকেটের কোনোটার অধিকারী হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই সার্টিফিকেট দিতে হবে এবার দেখুন ভর্তুকিতে কৃষিযন্ত্র ক্রয় ও কৃষিযন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপন করতে পারবেন কারা কৃষক বন্ধু নতুন প্রকল্পে নিবন্ধীকৃত যে কোনো ব্যক্তি কোনো সরকারি বা সরকার অধিকৃত সংস্থার কর্মী বা তার স্ত্রী বা তার স্বামী তারা কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবেন না স্বনির্ভর গোষ্ঠী মানে এসএসজির ক্ষেত্রে আবেদন করতে পারবেন সমবায় সংস্থা যেমন এস বা পি এসিএস এরা আবেদন করতে পারবেন কৃষক উৎপাদক সংস্থা যেমন এফপিওস এবং এফপিসিজ এরাও কিন্তু আবেদন করতে পারবেন কৃষক স্বার্থ রক্ষা দল এফআইজিএস যে কোনো সরকারি দপ্তর দ্বারা স্বীকৃত হতে হবে আপনাকে সেই সঙ্গে বিগত চার বছর যে বা যারা এই প্রকল্পগুলির কোনো সুবিধা পাননি তারা কিন্তু আবেদন করতে পারবেন মানে আপনি এর আগে চার বছরে যদি গত চার বছরে যদি কোনো সুবিধা এই কৃষি যন্ত্রপাতি থেকে নিয়ে থাকেন বা ভর্তুকিযুক্ত কৃষি যন্ত্রপাতি নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না এটাই জানানো হয়েছে তো এবার চলুন কোন কোন কৃষি যন্ত্রপাতির ক্ষেত্রে কত শতাংশ ছাড় পাওয়া যাবে সেই সম্পর্কে আমরা জেনে নিই এবার দেখুন প্রকল্প ভিত্তিক কৃষি যন্ত্রপাতির তালিকা ক্ষুদ্র যন্ত্রপাতির ক্ষেত্রে আপনাদের তো আগেই বলেছি যে পঞ্চাশ শতাংশ সর্বাধিক দশ হাজার টাকা পর্যন্ত আপনারা ছাড় পাবেন সেক্ষেত্রে দেখুন হস্তচালিত স্প্রেয়ার কোনো উইডার হস্তচালিত সিডার যন্ত্র হস্তচালিত বীজ বোনা যন্ত্র পদচালিত স্প্রেয়ার হস্তচালিত উইডার সেই সঙ্গে সিড ট্রে দুশোটি পর্যন্ত পাবেন সিড বিন পদচালিত ধানঝাড়া মেশিন পিভিসি এইচডিপি পাইপ একশো মিটার পর্যন্ত নারকেল গাছে ওঠার মেশিন পাবেন ব্যাটারি চালিত স্প্রেয়ার যন্ত্রের সেট ইত্যাদি সেই সঙ্গে হস্তচালিত খড় কাটা মেশিন সৌরচালিত আলোক ফাঁদ এরই সঙ্গে সৌরচালিত স্প্রেয়ার এগুলো কিন্তু ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি এক্ষেত্রে আপনারা সর্বাধিক দশ হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন বড় কৃষি যন্ত্রপাতির ক্ষেত্রে যেখানে পঞ্চাশ থেকে ষাট শতাংশ ছাড় পাবেন সর্বাধিক তিন লক্ষ টাকা পর্যন্ত সেক্ষেত্রে আছে পাওয়ার টিলার পাম্প সেট সেটা বিদ্যুৎ চালিত বা পেট্রোল চালিত বা ডিজেল বা সোলার চালিত হতে পারে তারপর দেখতে পাচ্ছেন রোটা ভেটর বা ইঞ্জিন চালিত পাওয়ার স্প্রেয়ার সেই সঙ্গে স্ট্র চপার বেলার মালচার স্ট্র রিপার পাওয়ার উইডার ট্রাক্টর চালিত মাল্টি ক্রপ থ্রেশার বা ধানঝাড়াই যন্ত্র ভুট্টা থ্রেশার চিনাবাদাম থ্রেশার স্বয়ংক্রিয় আলু বপনকারী যন্ত্র সুপার সিডার আলু তোলার যন্ত্র ধান রোপণ যন্ত্র হ্যাপি সিডার বীজ বোপন যন্ত্র রাইস ডিহাসকার খড়কাটা মেশিন পাওয়ার রিপার জিরো টিলেজ যন্ত্র মিনি রাইস ডাল তেল মিল কৃষিকাজে ব্যবহৃত ড্রোন এইগুলো কিন্তু আপনারা সর্বাধিক তিন লক্ষ টাকা পর্যন্ত ছাড়ে পেয়ে যাবেন তাছাড়াও এখানে দেখতে পাচ্ছেন কৃষি কৃষিযন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য আপনারা কিন্তু এক্ষেত্রে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন তো এক্ষেত্রে আপনারা কমপক্ষে পঁচিশ শতাংশ অর্থ বা পাঁচ লক্ষ টাকা নিজস্ব বিনিয়োগ আপনাদের করতেই হবে সেই সঙ্গে কৃষি যন্ত্রাদি ব্যাংক স্থাপনের জন্য আর্থিক সহায়তাও আপনারা পাবেন এক্ষেত্রে আপনাদের সর্বাধিক আট লক্ষ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে এবং ন্যূনতম প্রজেক্ট মূল্য দশ লক্ষ টাকা হতে হবে ভর্তুকির টাকা উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি প্রদান করা হবে সবগুলোর ক্ষেত্রেই কিন্তু ভর্তুকির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ঢুকবে এবং এই ব্যাপারে আরও বিস্তারিত জানার জন্য আপনি কৃষি দপ্তরে যোগাযোগ করতে পারেন আবারও জানিয়ে রাখছি কিভাবে অনলাইনে আবেদন করবেন সেটা জানতে গেলে আপনি অবশ্যই কমেন্টে জানাবেন মোবাইল থেকেও আপনারা আবেদন করতে পারেন আমিও এর আগের বার দুটি মেশিন অর্থাৎ একটি ব্যাটারি চালিত স্প্রেয়ার সেই সঙ্গে একটি পাওয়ার টিলারের জন্য আবেদন করেছিলাম মোবাইল থেকেই করেছিলাম এবং দুটি উপাদানই আমরা পেয়েছিলাম তো আপনিও যদি এইভাবে আবেদন করতে চান মোবাইল থেকেও আবেদন করতে পারবেন আবেদনের কীভাবে করবেন সেই প্রক্রিয়া জানার জন্য অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ইনফরমেশনটি হেল্পফুল হলে একটি লাইক করবেন সেই সঙ্গে এই ধরনের আরও ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটাও অল করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করবেন